গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লিপন দীপা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শনিবার, এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো মেয়েকে আজকে জল দিব, আজকে 5 দিন শরীরগুলো কালো হয়ে গেছে, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সব ধোয়া পাখা করতে হবে। তো আমার উঠান ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এখন কাপড় টাপড় ধুয়ে সমস্ত সেরে তারপরে মেয়েকে মাথায় আজকে জল দিতে হবে, তাই না মা? এই যে শরীরগুলি কালো হয়ে গেছে, পায়ে খেলে উঠে নাই, সারা শরীরে উঠেছে। তো পায়েগুলি দেখালাম আমি। এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে, এই কাপড়গুলো এখন আমি ধুবো যত তাড়াতাড়ি সম্ভব, সব কিছু করে তারপরে মেয়েকে আজকে মাথায় জল দিব। তো আমি কাপড়গুলো ধুয়ে নিই। আমার কাপড় দেওয়া হয়ে গেছে, তো মেলি নিই, পরে মেলে দিব। আমি এখন বাইন্ডারটা ধুয়ে নিব আর ঘরগুলো আমি এখন মুছে নেব। আমার বারান্দা ধুয়ে ঘর মোছা হয়ে গেল। আমি এই ঘরটা মুছে নেব, মুছে ওই ঘরগুলো মুছে বারান্দাটা মুছে তারপর আমি চান করে নেব। চান করে পূজা দিয়ে তারপরে মেয়েকে মাথায় জল দিয়ে দেব। আমার এই সাইডের ঘরগুলি মুছা হয়ে গেছে আর বারান্দাটাও আমি ভালো মতন মুছে নিয়েছি। মনেকে চান করানো হয়ে গেছে, আমিও চান করে নিয়েছি। অনেক কাজ ছিল, খালি ভাত হয়েছে আর ডালটা সিদ্ধ হয়েছে। এখন ডালটা সোমবার দু আজকে তো সোমবার দিয়ে খেতে পারবো। আজকে 5 দিন পর সিদ্ধ তিদ্ধ পুড়তে পারলাম, তো ভালো লাগছে। এখন আমি রান্নাটা করে নেব। রান্না হয়েছিল ডাল, পটল ভাজা, আলু ভাজা, আর এই যে চুলাতে আছে সবজি। তো আমার রান্না কমপ্লিট। এই যে এখন আমি ভাত খাবো, ভাত এই যে বেড়ে নিচ্ছি আর মেয়ের জন্য রেখেছি ডাল সিদ্ধ। তো খেয়েটি অল্প শুয়েছিলাম। আমার সন্ধ্যা পুজো দিয়ে হয়ে গেছে, এই যে এখন সন্ধ্যার চা খাবো। আজকে একটু চাছাড়া মাছ খেতে হয়, তো রাত্রে সেটা রান্না করব। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ সবল থেকো আর আমাকে অল্প সাপোর্ট করো প্লিজ।